باي 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 দাম দাম বললাম আসলে আইডিয়া পেলে 2000 টাকা লাভ করতে না লাভ বললাম না 470 করে লাভ নাই 470 করে লাভ নাই লাভ পাইতেছ না মানুষ আইছরা ওই করবাই বেচছেন বেচছেন ভিডিও ওই ভিডিও দেখে জানা পেলে বাজার বরাবর নেবে আচ্ছা আচ্ছা ভাই বলো এই বাপ ভাই এই সব গরুগুলো সিঙ্গেল কেমন দাম পড়বে সিঙ্গেল কেমন পড়বে গুলো 2 2 2 2 2 বেচা বেচা 2 এর টার্গেট আমরা দেখি আজকে ঢাকা থেকে কাস্টমার আসছে কেমন টাকা বেচা বিক্রি করে সেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব ভাই ওই গরুগুলো কি বেচা বিক্রি হইছে নাকি হইছে ওগুলা কত করে দিছেন ওগুলা দেখি আমরা মোটামুটি বেশ সুন্দর বলদ গরুগুলো দেখা যাচ্ছে ভাই এগুলা দাঁত বয়স কেমন করে আছে এগুলো কবে আসছে মাহবুব ভাই এবং ব্যবসায়ীরা দাম দর করতে ছোট গরু ইন্ডিয়ান ছোট গরু সাইওয়াল গরু এগুলা কার এগুলা চলন তো 10 10 10 10 10 10 10 জোড়া 200 400 দর্শক আমরা দেখো চান্দিনা হাট থেকে সাইওয়াল বাচ্চা আছে নাকি চলন তো এগুলো কোথা থেকে নিয়ে আসছেন আছে আছে ইন্ডিয়ান সব লটে আসছে নাকি ভাই সব লটে ঘুমাইতেছে আচ্ছা আচ্ছা ভাই কত করে এগুলা দুই দাঁত আজকে দাঁত চেক করে দেখাবে দুই দাঁত এগুলো সব ইন্ডিয়ান ভাই এটা সোজা হয় না জি 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 দাঁত সোজা হয় না এখনো ঠিক আছে তো ভাই এগুলো কবে আসছে সকালে আসছে ভাই এগুলো কয়টা আছে 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 লাইনে আছে 100 আইছে 30টা এ ছোট এগুলো হ্যাঁ ভাই দেখেন নি জি জি ভাই এগুলো কত করে পড়বে এগুলো 5 টাকা করে আছে এখন 120 করে দেব 120 120 করে হলে ওগুলা 15 দর্শক ব্যবসায়ীরা কিভাবে গরু কেনা বেচা করে আছে চান্দিনা হাট থেকে সেটা একটু তুলে দেওয়ার চেষ্টা করব এক মিনিট কিনা নাই বলতেছে ওই তো অনেক সুন্দর সুন্দর গরু আসতেছে হাটে আমরা দেখব কিছু বলদ গরুর দাম জানাই আজকে কুমিল্লা চান্দিনা হাট থেকে কানা কানে চলছে গরুগুলো দেখতেছে আমরা দেখি দাম তো চলতেছে 1,90,000 করে হাই হাই আয় মহাপাই বলতেছে দিয়ে দিবে 1,90,000 করে কোন জায়গা থেকে আসছে আমরা সেটা জানার চেষ্টা করবো 1,90,000 করে ভাই গোফনে দাম দু করে আসবে আমরা সেটা জানার চেষ্টা করি ভাই বাজারের কাস্টমার কেমন আছে আজকে শেষ ঢাকা থেকে দেখলাম কাস্টমার আসছে গরু নিছে আচ্ছা ওই যমুনারা কোথা থেকে আসছে সাদা গুলা ওনারা নোয়াখালী খামার ঢাকা বাড়ি ঢাকা বাড়ি আচ্ছা আচ্ছা গত সপ্তাহে নিছিল 10টা নিয়ে এখন আসছে আবার আজকে আবার নেবে 5টা নিয়ে বলতেছে মাহবুব ভাই দিবে একটা আত্মবিশ্বাস আছে এজন্য করতেছে 5000 মানে 5000 করে কম করতে যা চাইছিলাম 5000 কম করতে আমি দিবেন দিয়া দিবেন আচ্ছা এদিকে কিছু বলদ গরু দেখা যাচ্ছে আমরা চান্দিনা হাট থেকে দেখানোর চেষ্টা করবো কে কোথা থেকে ভিডিও করে দেখেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আধুনিক কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আমরা আপনাদেরকে সঠিক তথ্যগুলো কুমিল্লার হাট বাজারগুলো তুলে ধরার চেষ্টা করবো মোটামুটি বাজারে আজকে ছোট বড় মাঝারি সকল ধরনের বলদ গরু দেখা যাচ্ছে আমরা দেখব এই বলদ গরুগুলোর দাম দর জানানোর চেষ্টা করবো যাত্রা কোনগুলো ভাই এগুলা 115 করে বলে আপনি কত করে বলছেন বিশ তাহলে বেশি ডিফারেন্স থাকে 15 এবং 20 15 এবং 20
দাঁত নাই আমার দেহাতে আমার না দাঁত নাই দাঁত নাই কত 3 লাখ 35 তিনটা গরু কিনা বলতেছ আমরা দেখি এই গরুগুলা এই ছোটগুলো 35 ছোট গরু 35 তার মাঝে এখানে কাস্টমার বড় গরুগুলো দেখতেছে দেখি কোন গরুগুলোর দাম দর এত কঠিন ভাবে হচ্ছে দর্শক কুমিল্লা চান্দিনা হাটে বেশ সুন্দর সুন্দর সাদা কিছু বলদ গরু দেখা যাচ্ছে হাবিবুল্লাহ ভাইয়ের দাফারে কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে কতগুলো আছে আজকে 29টা বেচা বিক্রি শুরু হয়েছে কেবল কাস্টমার আইছে মাত্রই শুরু হচ্ছে এটা দাঁত বয়স কেমন ভাই 6 দাঁত করে মাশাআল্লাহ অনেক সুন্দর বলদ এই দুটোকে এক জোড়া নাকি সিঙ্গেল সিঙ্গেল না লটে সব লটে কিনা গরু এটা চাচ্ছিলেন কত ভাই প্রথমটা জি আড়াই লাখ কত বলে বাজারে 85 বলছে 1 লাখ 85 বলছে বেচা বিক্রি কত 90 95 হলে বেচা বিক্রি হবে ওজনে কেমন হবে সাড়ে ছয় মন ফালা টাইপের গরু জি হবে লম্বা গরু তো অনেক লম্বা গরু আচ্ছা এটা তো ভাই বেশ সুন্দর গরু এটা এটা পালা গরু এটা সাওয়া দাম কত 2,20,000 টাকা কত বলে 1,80,85 বিক্রি দাম বিক্রি দাম তাহলে এগুলো আগামীকালকে মিশন নিতে যাবে মিশনে যাবে জি জি এটা দেখালে একটু ফেসবুক ইউটিউবে সমস্যা হবে রক্তটা সমস্যা হবে আচ্ছা এটা একটা সাইডে রাখি আমরা এটা চাচ্ছিলেন কত ভাই 40 কত বলে আজকে নামছে এটা কি শব্দ সাদা দেখা যায় হাসা হাসা মনে হচ্ছে হাসা ক্রস আছে কিছুটা আজকে নামছে এটা বেচা বিক্রি টার্গেট কেমন ভাই 90 1,90,000 খুরা গুলো কেমন আছে সব ঠিক আছে আচ্ছা এটা কি বলদ নাকি এটা সাওয়া দাম কত 10 কত বলছে 2,10,000 সাওয়া 1,80,000 বেচা বিক্রি আচ্ছা 2,10,000 সাওয়া এগুলো কি আগের না এগুলো আজকে আসছে নয়টা আছে এটা কত সাওয়া দাম 85 সাওয়া দাম 65 টাকা বেচা বিক্রি আচ্ছা এটা কত সাওয়া দাম এটা জি 75 হলে বেচা বিক্রি 75 হলে বেচা বিক্রি এগুলোর কি অবস্থা এগুলো সব পালা সব পালা বলদ আপনার নাম্বারটা বলুন তো ভাই 01-302-65-34-24 আচ্ছা ওই ওই ঘরে এই সাদাগুলো কেমন একটু রিজেক্ট কিন্তু মাথাটা ভালো গাড়িতে সমস্যা হচ্ছে নাকি গাড়িতে চামড়াগুলো ক্ষত বিক্ষত হয়ে গেছে কোথায় এক গাড়ি করো আপনার ওইখানে চলেন দর্শক আমরা দেখবো আজকে চান্দিনা হাট থেকে আপনাদেরকে আরো কিছু পালন উপযোগী বলদ গরুর দাম জানাবো হাবিবুল্লাহ ভাইয়ের দাফারে বেশ মাঝারি সাইজের গরু দেখা যাচ্ছে এগুলো কেমন করে চাওয়া ভাই জি
এইমাত্র নামছে আচ্ছা এগুলার সাওয়াদাম কেমন করে জি 85 কত বলে 65 বেচা বিক্রি ওজনে কেমন আছে 4.5 মন হবে হবে না ভাই 4.5 মনটা অনেকে 5.5 মন বলে তখন তো ঝামেলা লেগে যায় এটা সাওয়াদাম কত না এটা 90 বেচা বিক্রি কত ভাই 80 80 হলে বেচা বিক্রি হবে আচ্ছা তাহলে আগামী কালকে মিশন নিতে গেলে এগুলো পাওয়া যাবে এগুলোর এভারেজ কেমন করে পড়বে এভারেজ যদি এক গরু আছে 18টা ঠিক আছে জি গরু আছে 18টা এভারেজ যদি এক করবো আমাদের 70 থেকে সামনে 1,70,000 থেকে সেটা ভেঙে দেওয়া যাবে সব ছোট বড় আছে ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম